হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমি এবং আমার পরিবারও সুস্থ আছি এবং ভালো আছি। আর আমার ব্লগটা শুরু করার প্রথমেই কিন্তু আমি শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি সকলকেই। সন্ধ্যে হতে না হতেই কিন্তু চারিদিকে মোমবাতি ধরিয়ে দিয়েছি, আর দেখছেন এদিকে আমি ভয়েস দিচ্ছি, আর পাশে মানে আশেপাশের থেকে কিন্তু বাজির আওয়াজও কিন্তু পাওয়া যাচ্ছে, কিছু করার নেই। তো বেশ ভালো লাগছে বাইরেটা, সকলেই কিন্তু লাইট দিয়ে সাজিয়েছে, মোমবাতি দিয়ে অথবা প্রদীপ দিয়ে। আমি আপাতত মোমবাতিটা তুলসীতলায় দিয়েছি, আর প্রদীপটাও দেবো আর কি তুলসীতলায়। তো দেখুন ছাদে চলে এসেছি, অনেক বাজি ফাটছিল দেখতেই পাচ্ছেন, তো বেশ সুন্দর লাগছিল আর কি। এদিকে কিন্তু শীর্ষেন্দুর পাপা শীর্ষেন্দু কিন্তু বাজি ফাটানো শুরু করে দিয়েছে দেখুন। আর আমি ওদিকে বাজি যে ফাটাচ্ছে বা অন্যান্য দিকে যে বাজি ফাটানো হচ্ছে, সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমার ক্যামেরা বন্দি করছি। আগের দিন ছিল শনিবার, তো শীর্ষেন্দুকে আঁকা ক্লাসে নিয়ে গেছিলাম আমরা বাজিগুলো কিনতে, কেননা ওকে নিয়ে গেলে আর সেরকম সময় আর কি হতো না, কেননা ওর ক্যারাটে ক্লাস ছিল, মানে আমাদের ক্যারাটে ক্লাস ছিল হলো 4টে থেকে, ওদিকে হলো ফিরতে ফিরতেই প্রায় বেজে গেছিলো 6:30টার কাছাকাছি, না 6:30 না 6:15 এরকম হয়েছিল। তো তারপরে শীর্ষেন্দুকে আমরা ড্রয়িং ক্লাসে 7টার সময় ছেড়ে বরপুরিয়া মার্কেটে গেছিলাম বাজিগুলো কিনতে, না হলে কিন্তু আর সময়ই হতো না আর কি। যদি ওর জন্য বসে থাকতে হতো তাহলে প্রায় 8:30 বেজে গেছিলো ওর ছুটি হতে আর কি, তারপরে তো আর যাওয়া যেত না। তো সে কারণে আমরাই এগুলো সব কিনে নিয়েছি পছন্দ করে, ও আর কিছু পছন্দ করে উঠতে পারিনি আর কি করবো। তো বাজিগুলো ফাটিয়ে নিচ্ছি, আর বাবাই মুখের কাছে না, মুখের কাছে না, এটা আরো হবে, কিন্তু আরো হবে। হেঁটে যাবে দূরে রেখে করতে আয়। এত নাড়াচাড়া করে কেউ বাজি নিয়ে? হ্যাঁ নিচের দিক করে রাখো, হ্যাঁ ওদিকে বন্দুকটা না গলে যায়, আবার দেখছো কিরকম করছে, এক জায়গায় রাখো, এক জায়গায় রাখো, এক জায়গায় রাখো, চোখে মুখে চিনবে না। এখন
এই ও রাতে দিয়ে কেন করা দেখ দেখ না না আগে গিয়ে দেখলি কত ফুল ধরি আতে নি ওটা বাবা আরে ওই আগে গিয়ে ফেটেছে মোমবাতি ওটা পরে আবার করবে ধরে রাখো দেখো না মজা ছাড়বে না ছাড়বে না আমি যখন বলবো তার আগে ছাড়বে না ছেলে আছে কেন ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দাও বাজি ফাটাতে ফাটাতে কিন্তু এদিকে বেজে গেছে প্রায় রাত ১০টা এসেছি কিন্তু এই ৭টা থেকে ৭:৩০টার মধ্যে কিন্তু এতক্ষণ কিন্তু মানে খেয়ালই হয়নি যে কটা বাজে কি ব্যাপার আর কি নিচে কি হচ্ছে আমরা ছাদে এসে বাজি ফাটাচ্ছি আর কি মানে আমাদের ছাদটাই হলো কাছে হয় আর কি আমরা একদম ওপরে ফ্লোরে থাকি তো সেই কারণে ছাদটাই আমাদের কাছে পড়ে নিচে গেলেও যাওয়া যেত কোনো সমস্যা নেই কিন্তু ছাদটা যেহেতু কাছে পড়ে তো এটাই সুবিধা হয়েছে আর কি আর দিনের বেলাতে সমস্ত বাজিগুলো রোদেও দিয়েছিলাম মানে ওপরেই সমস্ত বাজিগুলো ছিল আর কি তো চলুন আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পুজো খুব সাবধানে কাটাবেন তো আজকের মতো টাটা আর আগাম ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম।